রোজভ্যালি কাণ্ডে এবার গ্রেফতার করা হলো শুভ্রা কুণ্ডুকে। এদিনকে শুভ্রা কুণ্ডুকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে, সেখান থেকে আগামীকাল তাকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। তার আগে এদিনকে তাকে ফাস্ট ট্র্যাক কোর্টে পেশ করেছিল সিবিআই, সেখান থেকে আজকে তাকে সরাসরি নিয়ে আসা হয় বিধাননগরের সিজিও কমপ্লেক্সে। তার বিরুদ্ধে মানি লন্ডারিং অ্যাক্টে মামলা রয়েছে।